আসসালামু আলাইকুম। নিট ফর ইঞ্জিনিয়ার চ্যানেলে আজকে থেকে শুরু হবে এস্টিমেট ভিডিও টিউটোরিয়াল। আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যেন আমার সর্বশেষ ভিডিওগুলো সবার আগে আপনি আপনার টাইমলাইনে পেয়ে যান। এস্টিমেটের ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের প্রথম পর্বে আমরা দেখব ফুটিং এস্টিমেট। তো চলুন শুরু করি। এস্টিমেটে কাজ শুরু করার পূর্বে আমরা একটি ফুটিং লেআউট ড্র করে নিলাম। আমরা এই ফুটিং লেআউটের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের যে ফুটিংটির দৈর্ঘ্য এবং প্রস্থ সেটি হচ্ছে 8 ফিট × 8 ফিট। এটি একটি চারতলা বিল্ডিং এর ফুটিং লেআউট। এবং আমরা এই ফুটিং লেআউটের মাধ্যমে প্রথমে আমরা দেখব যে আমাদের ড্রয়িংটাতে কি বলতেছে, অর্থাৎ আমাদের কোন কোন বিষয়গুলো এস্টিমেট করতে হবে। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা কম্প্যাক্টেড স্যান্ডের চিহ্ন দেওয়া আছে এবং আমাদের এখানে উল্লেখ করে দেওয়া আছে যে 2 ফিট কম্প্যাক্টেড স্যান্ড। অর্থাৎ আমাদের ফুটিং এর যে বেস হবে, বেসে সবার প্রথমে যে কাজটি করতে হবে, আমাদেরকে মাটি খনন করার পর 2 ফিট আমাদের স্যান্ড বা বালি কম্প্যাকশনের মাধ্যমে বিছিয়ে দিতে হবে। এবং এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি 3 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সোলিং। অর্থাৎ আমাদের যে বিএফএস হবে সেটা হবে ঠিক আমাদের বালি কম্প্যাকশন করার উপরের ধাপে, এবং এখানে আমাদের 3 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সোলিং করতে হবে। এবং এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে রড বিছাইতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের রডের সিম্বল দেওয়া আছে, এবং এখানে প্রথমে হচ্ছে আমাদের 16 মিলিমিটার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা হবে আমাদের টপ বার, এবং আরেকটা হচ্ছে 16 মিলিমিটার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হবে আমাদের যে এই বড় লাইনটা এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত এটা হবে আমাদের টপ বারের নিচে যে বারটা থাকবে মেইন বার, সেটা হবে আমাদের 16 মিলিমিটার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এবং আমাদের যে ফুটিংয়ের হাইট সেটি হবে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 ফিট 7 ইঞ্চি, আমাদের ঠিক এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হবে 1 ফিট 7 ইঞ্চি, এবং উপরে আছে আমাদের এখানে কিছু স্লোপ দেওয়া আছে, স্লোপের উপরে আছে আমাদের 5 ইঞ্চি। তাহলে এটা হলো আমাদের মূলত ফুটিংয়ের এরিয়া। এখন আমরা ক্যালকুলেশনে চলে যাব। ক্যালকুলেশন করার জন্য প্রথমে আমরা যেটি করব, আমরা কম্প্যাক্টেড স্যান্ডটি ক্যালকুলেশন করব। কম্প্যাক্টেড স্যান্ড ক্যালকুলেশনের জন্য আমাদের যেটি করতে হবে, প্রথমে আমাদের লাগবে ফুটিংয়ের লেন্থ। তাহলে আমরা ফুটিংয়ের লেন্থ যেটা জানি সেটা হচ্ছে এল, অর্থাৎ 8 ফিট। এরপরে আমাদের লাগবে বি, বিটা হচ্ছে আমাদের ফুটিংয়ের যে প্রস্থ সেটি হচ্ছে বি 8 ফিট, আমরা 8 ফিট দিলাম। এবং আমাদের যেটি লাগবে সেটা হচ্ছে আমাদের ফুটিংয়ের হাইট লাগবে। তো ফুটিংয়ের হাইট অর্থাৎ আমাদের যে আমরা ক্যালকুলেশন করতেছি কম্প্যাক্টেড স্যান্ড, তাহলে আমাদের কম্প্যাক্টেড স্যান্ডের যে হাইট সেটা লাগবে। তাহলে কম্প্যাক্টেড স্যান্ড আমাদের এখানে দেওয়া আছে 2 ফিট, তাহলে ×2। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এল ×বি ×এইচ। তাহলে আমরা এখন যদি করি ক্যালকুলেশন, তাহলে এল হচ্ছে আমাদের 8 ফিট, বি হচ্ছে 8 ফিট, এবং এইচ হচ্ছে 2 ফিট। তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমরা কম্প্যাক্টেড স্যান্ডের জন্য আমাদের প্রয়োজন হবে 128 কিউবিক ফিট বা সিএফটি। এভাবে আমরা কম্প্যাক্টেড স্যান্ডটা বের করে নিলাম। এই পর্যায়ে আমরা ক্যালকুলেশন করব বিএফএস বা ব্রিক ফ্ল্যাট সোলিং। বিএফএস ক্যালকুলেশনের জন্য আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের শুরুতে প্রয়োজন হবে দৈর্ঘ্য এবং প্রস্থ। অর্থাৎ আমাদের যে এখানে বিএফএস আছে, এই বিএফএস এর দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের প্রয়োজন হবে। তো আমরা জানি এই দৈর্ঘ্য এবং প্রস্থটা হচ্ছে ফুটিং এর দৈর্ঘ্য এবং প্রস্থের সমান। তাহলে ফুটিং এর দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে আমাদের 8 ফিট × 8 ফিট। তাহলে আমাদের সূত্র হবে এল ইন্টু বি, অর্থাৎ আমাদের এখানে শুধু ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এল ইন্টু বি মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 8 ফিট এবং প্রস্থ 8 ফিট। আমরা এখানে দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য 8 ফিট, প্রস্থ 8 ফিট। তাহলে আমাদের মোট যে বিএফএস সেটা হলো 64 স্কোয়ার ফিট। অর্থাৎ আমাদের 64 স্কোয়ার ফিট জায়গায় আমাদের যে বিএফএস বা সোলিং সেটি করতে হবে। এখন আমাদের বের করতে হবে ইটের সংখ্যা। তাহলে ইটের সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে আমাদের প্রতি স্কোয়ার ফিটে, এখানে অনেক জায়গায় অনেক মতামত আছে, কেউ 3 দিয়ে করে, কেউ 4 দিয়ে করে। এখানে মূলত আমরা যদি ক্যালকুলেশন করি, অরিজিনাল যে ক্যালকুলেশন সেখানে 3.36 আসে, তো আমরা 3.5 ধরে করব। তাহলে আমরা 3.5 দিয়ে যদি গুণ করি আমাদের 64 স্কোয়ার ফিটে, প্রতি স্কোয়ার ফিটে আমরা ধরলাম 3.5, অর্থাৎ 3.5টি ইট লাগে। তাহলে আমাদের টোটাল যে বিএফএস সেটাতে আমাদের ইট লাগবে 224টি। আমরা কম্প্যাক্টেড স্যান্ড এবং বিএফএস ক্যালকুলেশন করলাম। এখন আমরা রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করব। রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করার জন্য আমাদের শুরুতে যেটি করতে হবে, আমাদেরকে ফুটিংয়ের লেন্থ অথবা ওয়াইড বের করে নিতে হবে। আপনারা বলতে পারেন যে আমাদের ফুটিংয়ের লেন্থ এবং ওয়াইড তো অলরেডি দেওয়াই আছে। জি হ্যাঁ, দেওয়াই আছে, কিন্তু আমরা যখন রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করব তখন আমাদেরকে
ফুটিং এর যে মেইন লেন্থ বা ওয়াইথ তার থেকে আমাদেরকে ক্লিয়ার কভার বাদ দিতে হবে। আমরা যদি ক্লিয়ার কভার বাদ না দেই সেই ক্ষেত্রে আমাদের রিইনফোর্সমেন্ট গুলো ফুটিং কে ভেদ করে চলে যাবে বা আমরা ঢালাই করার পরও রিইনফোর্সমেন্ট গুলো দেখতে পাবো, তো এর জন্য আমাদেরকে ক্লিয়ার কভার দিতে হবে। রিইনফোর্সমেন্টের মধ্যে ক্লিয়ার কভার বাদ দেওয়ার জন্য আমাদের যেটি করতে হবে, প্রথমে আমাদের ফুটিং এর লেন্থ এবং ওয়াইথ নিতে হবে। এখানে যেহেতু দুইটাই সমান দৈর্ঘ্য এবং প্রস্থ, তাই আমরা একসঙ্গে বের করতেছি। যদি আলাদা আলাদা হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আলাদা আলাদা বের করতে হবে। তাহলে এখানে আমি 8 নিলাম ফুটিং এর যে দৈর্ঘ্য বা প্রস্থ, এটার থেকে আমরা বাদ দিব দুই পাশে ক্লিয়ার কভার হবে, তাহলে 2 এবং ক্লিয়ার কভার। তাহলে আমাদের 2 এর পর আমরা ক্লিয়ার কভার বাদ দিব 3 ইঞ্চি করে দুই পাশেই, তাহলে 3 ইঞ্চি হচ্ছে আমাদের ক্লিয়ার কভার। এবং আমরা এখানে 12 দিয়ে ভাগ করছি, কারণ হচ্ছে আমরা ইঞ্চিকে ফিটে কনভার্ট করব, এই জন্য আমরা 12 দিয়ে ভাগ করছি। তাহলে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে 0.25। এখন ক্যালকুলেশন করলে আমাদের যে ফুটিং এর রিইনফোর্সমেন্টের জন্য লেন্থ সেটা হবে আমাদের 7.5 ইঞ্চি। তাহলে আমরা রিইনফোর্সমেন্টের জন্য প্রয়োজনীয় লেন্থ বের করলাম। এটা হচ্ছে আমাদের ফুটিং এর লেন্থ বা ওয়াইড, আপনারা যে কোনো একটা ধরেই করতে পারবেন যদি দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়টি সমান হয়। এরপরে আমাদের যেটি বের করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে ফুটিং এর রিইনফোর্সমেন্টের সংখ্যা বের করতে হবে, অর্থাৎ আমাদের কয়টি রিইনফোর্সমেন্ট প্রয়োজন হবে আমাদের দৈর্ঘ্য বরাবর বা প্রস্থ বরাবর। রিইনফোর্সমেন্টের সংখ্যা বের করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে ফুটিং এর লেন্থ বা ওয়াইড আমরা যেটা এখানে পেয়েছি 7.5 ফিট, সেটাকে আমাদেরকে স্পেসিং দিয়ে ভাগ দিতে হবে। তাহলে স্পেসিং দিয়ে ভাগ কিভাবে দিব, দেখেন আমরা 7.5 আমরা লিখলাম, এটা হচ্ছে আমাদের ফুটিং এর যে লেন্থ বা ওয়াইড দৈর্ঘ্য বা প্রস্থ, এবং এখানে স্পেসিং আমরা এখানে বলে দেওয়া আছে যে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এর জন্য আমরা এখানে কি বললাম 5 ইঞ্চিকে আমরা ফিটে কনভার্ট করে নিলাম, অর্থাৎ 12 দিয়ে ভাগ করলাম, 12 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.42। এবং সর্বশেষ আমাদেরকে এটার সঙ্গে +1 যোগ করতে হবে, তাহলে আমরা সর্বশেষ যে সংখ্যাটি পাবো সেটা হচ্ছে 18। অর্থাৎ আমাদের যে দৈর্ঘ্য বরাবর 18টি আলাদা আলাদা রড বিছাইতে হবে। আশা করি বুঝাইতে পারছি যে আমরা এটা কি বের করলাম। আমাদের প্রথমে আমরা দৈর্ঘ্যটা বের করলাম, আমাদের ফুটিং এর দৈর্ঘ্যটা কতটুকু হবে, মানে কতটুকু জায়গার মধ্যে রড বিছাইতে হবে, এবং পরবর্তীতে আমরা বের করলাম কয়টি রড বিছাইতে হবে। তাহলে আমাদের 7.5 ফিটের মধ্যে 18টি রড বিছাইতে হবে এবং 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এরপরে আমাদের যেটি করতে হবে, আমরা আমাদের যে টোটাল রিইনফোর্সমেন্টের ওয়েট বা ওজন সেটি বের করব। রিইনফোর্সমেন্টের ওজন বের করার জন্য আমাদের একটা সহজ সূত্র আছে, আমরা সকলেই জানি, সেটা হচ্ছে d² / 532। আমরা এটার মাধ্যমে যে কোনো মিলিমিটার বা ডায়ার রিইনফোর্সমেন্টের ওজন বের করতে পারি, মানে একক ওজন বা ইউনিট ওয়েট যেটাকে বলি সেটা আমরা সহজেই বের করতে পারি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সূত্রটা হচ্ছে d² / 532, এবং আমরা এটার সঙ্গে আমাদের যে লেন্থ পেয়েছিলাম ফুটিং এর এবং যে সংখ্যাটা পেয়েছিলাম কয়টি রিইনফোর্সমেন্ট দরকার সেটা আমরা গুণ করে দিলে আমাদের প্রয়োজনীয় যে রিইনফোর্সমেন্টের ওজন সেটি পেয়ে যাব। তাহলে আমরা 16² আমাদের যেহেতু 16 মিলিমিটার এখানে বলে দেওয়া আছে 16 মিলিমিটার, তাহলে আমরা 16কে স্কোয়ার করলাম এবং 532 দিয়ে ভাগ করলাম, এরপরে আমরা লেন্থ এবং রিইনফোর্সমেন্ট যে সংখ্যা সেটি গুণ করে দিলাম। তাহলে আমাদের আসলো 65 কেজি। তাহলে 65 কেজি আসলো, এবং এখানে আমরা যে 2টা গুণ করলাম এটা কিসের কারণে, এটা এই কারণে যে আমাদের এখানে আমরা দেখেন আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়টি সমান ছিল, এজন্য আমরা একসঙ্গেই বের করছি লেন্থ এবং ওয়াইড। আমি আগেই বলে দিছি যদি দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা থাকে তাহলে আমাদেরকে এই সিস্টেমটা আলাদা আলাদাভাবে 2 বার অ্যাপ্লাই করতে হবে, যেহেতু এখানে একই এই জন্য আমি একসঙ্গে অ্যাপ্লাই করছি এবং শেষে আমি 2 দিয়ে গুণ করে দিছি। তাহলে আমাদের টোটাল যে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিক মিলে আমাদের 130 কেজি রিইনফোর্সমেন্ট প্রয়োজন, এবং এটা অবশ্যই 16 মিলিমিটার ডায়া। আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে রিইনফোর্সমেন্টের ওজনটা আমরা কিভাবে বের করলাম। এই পর্যায়ে আমরা যেটি করব, আমাদের সর্বশেষ কনক্রিট ক্যালকুলেশন করব, এবং এটা খুব সিম্পল একটা ক্যালকুলেশন, আপনারা সকলেই জানেন। কনক্রিট ক্যালকুলেশনের জন্য সবার আগে আমাদেরকে কনক্রিটে ভলিউম বের করতে হবে এবং তারপরে ড্রাই ভলিউম বের করতে হবে, এবং এরপরে আমাদের যেটি করতে হবে সামেশন অফ রেশিও বের করতে হবে। তাহলে ভলিউম কীভাবে বের করবো আমরা সকলেই জানি, কিন্তু কনক্রিটে ভলিউম বের করলাম আমরা কী দিয়ে, l×b×h। এখানে এল হচ্ছে আমাদের যে ফুটিং এর দৈর্ঘ্য 8 ইঞ্চি, বি হচ্ছে ফুটিং এর প্রস্থ 8 ইঞ্চি, এবং এইচ যেটা হচ্ছে ফুটিং এর উচ্চতা। এখান থেকে এই পর্যন্ত আমি আগে বলছিলাম যে এখান থেকে এই পর্যন্ত যে অংশটা এই পর্যন্ত ঠিক
এই পর্যন্ত হচ্ছে 1 ফিট 7 ইঞ্চি এবং এখান থেকে স্লব দিয়ে যে এইটুকু অংশ এটা হচ্ছে আমাদের 5 ইঞ্চি তাহলে 1 ফিট 7 ইঞ্চি আর 5 ইঞ্চি হচ্ছে আপনাদের 7 5 12 তার মানে 2 ফিট আমি সরাসরি 2 ফিট ধরে নিছি এখানে দেখতে পাচ্ছেন 2 ফিট আমি ধরে নিলাম এখানে অনেকে বলতে পারেন যে এখানে স্লোপটা আমি হিসাব করলাম না কেন এখানে স্লোপটা যদি হিসাব করতে দাও এখানে সামান্য একটু হয়তো কমে যাবে এটার আমাদের কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা একটা বড় বিল্ডিং এস্টিমেট করব এটা তেমন কোনো হেরফের হবে না তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমাদের টোটাল যে ভলিউম হবে সেটা হবে 128 সিএফটি এখন আমরা এটাকে ড্রাই ভলিউমে কনভার্ট করব ড্রাই ভলিউমে কনভার্ট করার জন্য বা শুষ্ক আয়তনে কনভার্ট করার জন্য আমাদেরকে 1.5 দিয়ে গুণ করতে হয় আমরা সকলেই জানি তাহলে আমি 128 কে 1.5 দিয়ে গুণ করলাম করলে আমাদের হবে 192 সিএফটি এরপর আমাদেরকে কি করতে হবে আমাদের রেশিওর যে যোগফল সেটি বের করতে হবে অর্থাৎ আমাদের যে কংক্রিট মিক্সিং রেশিও থাকে সেটা আমরা ফুটিং এর জন্য ধরে নিলাম 1 1.5 এবং 3 অর্থাৎ 1 অনুপাত সিমেন্ট 1.5 অনুপাত আপনার বালি এবং 3 অনুপাত খোয়া তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমাদের যে যোগফল সেটা হবে 5.5 অর্থাৎ আমাদের যে রেশিওর যোগফল সেটা হবে 5.5 এখন আমরা কি করব আমাদের যে সিমেন্ট বালি এবং খোয়া সেটি বের করব সিমেন্ট বের করার জন্য আমাদের যেটি করতে হবে প্রথমে আমরা যে রেশিও আছে সেটিকে 192 দিয়ে গুণ করব এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে রেশিও সিমেন্টের জন্য 1 আমরা নিছিলাম সিমেন্টের জন্য 1 এই 1টাকে আমরা 192 দিয়ে গুণ করলাম 192 টা হচ্ছে আমাদের ড্রাই ভলিউম এবং সর্বশেষ আমাদের যে সাম অফ রেশিও সেটি দিয়ে ভাগ করলাম তাহলে আমাদের ভাগ করলে রেজাল্ট আসলো 34.90 সিএফটি এখন 34.90 সিএফটি এটা হচ্ছে আমাদের সিমেন্টের ভলিউম এবং এই ভলিউমটাকে আমরা যদি 0.8 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত ব্যাগ সিমেন্ট প্রয়োজন সেটি চলে আসবে তাহলে আমাদের সিমেন্ট আসতেছে 28 ব্যাগ অর্থাৎ আমাদের এই ফুটিংটের জন্য 28 ব্যাগ সিমেন্ট প্রয়োজন এরপর আমরা বের করব আমাদের যে এগ্রিগেট এবং স্যান্ড আছে সেটার পরিমাণ প্রথমে আমরা স্যান্ডের পরিমাণটা বের করব তো স্যান্ডের পরিমাণ বের করার জন্য আমরা একই নিয়ম অনুসরণ করব শুধু একের জায়গাতে আমরা দেব 1.5 তাহলে 1.5 দিলে আমাদের যে পরিমাণ আসলো সেটি হলো 52.364 সিএফটি এটা হচ্ছে আমাদের স্যান্ডের পরিমাণ এরপর আমাদেরকে যেটি করতে হবে আমাদেরকে এগ্রিগেটের পরিমাণ বের করতে হবে এগ্রিগেটের পরিমাণ বের করার জন্য আমরা সেম প্রসিজারই ইউজ করব শুধু এখানে 1.5 এর জায়গায় 3 ব্যবহার করব তাহলে আমরা এখানে এগ্রিগেট পেলাম 104.73 সিএফটি এবং এটাকে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে আমাদের কতটি ব্রিক্স প্রয়োজন সেটি আমরা অলরেডি পেয়ে যাব তাহলে এখানে আমাদের 942.57টি ইট প্রয়োজন তো বন্ধুরা আশা করি আপনারা টিউটোরিয়ালগুলো ভালোভাবে বুঝতে পারতেছেন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালটির জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো সব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য